আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুল্লাহি আবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমরা আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিব সর্বপ্রথম আমি যে প্রশ্নটি নিচ্ছি প্রশ্ন করেছেন ইঞ্জিনিয়ার মাহাদি মানসুর তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে হাদিসে শুনেছি হাদিসে পড়েছি যে আল্লাহ রসুলসাল্লাহর সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিন জমা ছেড়ে দিল আল্লাহ সুহানাহ তালা তার অন্তরে মোহর মেরে দিবেন। করোনা পরিস্থিতিতে আমাদের কি হবে খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আপনি পাঠিয়েছেন প্রিয় ভাই সত্যিকার অর্থেই আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন আপনারা গত দুই জুমা আদায় করতে পারেননি আমরাও পারিনি আগামী জুমা এই যে আগামী যে জুমা আসছে সেটিও হয়তো আমরা মস্তিদে গিয়ে আদায় করতে পারবো না তো এই পরিস্থিতিতে আসলে রসুল করিম সাল্লা সাল্লামের এই হাদিসটি নিয়ে আমরা আপনার প্রশ্নের আলোকেই কিছু কথা বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে একটি বর্ণনা যেটি আবুল জাদ আব্দাম ডি থেকে বর্ণিত হয়েছে সোনান দাউদ নাসাই এবং কি বলে আবু দাউদ নাসাই এবং তিরমিজিতে উল্লেখ আছে সে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে মান্তারাকা সালাহুমা আইন তাহা উনান বিহা তবা আল্লাহ আলা কালবি অর্থাৎ যে ব্যক্তি তিনটি জুমা ছেড়ে দিল তাহা অর্থাৎ হেলায় খেলায় ইচ্ছে করে করে অবহেলা গুরুত্ব না দিয়ে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল সালাম বলছেন তবে আল্লাহ আল্লাহ কালবি আল্লাহ সুহান তার অন্তরে মোহর মেরে দিবেন কুফরির মোহর মেরে দেয়া হবে এরকম কথা আল্লাহ রসুল সাল্লাম থেকে বর্ণিত আছে তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তিনি বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে হেলায় খেলায় মানে এটাকে গুরুত্ব না দিয়ে এভাবে সলা ছেড়ে দিবে জমা ছেড়ে দিবে তার ব্যাপারে এই কঠিন শাস্তির কথা হাদিসে আসছে আরেকটি বর্ণনা জাবের রদি আল্লাহ তালাহন থেকে আসছে যেটি ইবনু মাজায় আছে সেখানে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম এর কাছাকাছি অর্থে তিনি বলেছেন যে মানতারকা আল জুমা আতা যে ব্যক্তি তিনটি জুমা ছেড়ে দিবে মিনগাইরি দোররা কোনো ধরনের প্রয়োজন ছাড়া প্রয়োজন বলতে হয়তো তিনি সফরে ছিলেন অথবা বর্তমানে আমরা যে কঠিন পরিস্থিতিতে ইমার্জেন্সি যে টাইম আমরা পাস করছি যে সারা দুনিয়া আজকে লকডাউন হয়ে গেছে এই কঠিন পরিস্থিতিতে ও আমারা রায় দিয়েছেন আমাদেরকে যে জমা বন্ধ থাকবে বিশেষ করে সৌদি আরবে আমরা আছি বা মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে যদিও আমাদের দেশে এখনও পর্যন্ত জমা চালু আছে আলহামদুলিল্লাহ তো এই যে বিশেষ জরুরতের কারণে যারা জমা আদায় করতে পারছেন আপনাদের জন্য আমাদের জন্য এই শাস্তি নয় এই শাস্তি হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যারা ইচ্ছে করে জমা ছেড়ে দিবে তিন তিনটি জমা ইচ্ছে করে হেলায় খেলায় কোনো কারণ ছাড়া ওই ব্যক্তির অন্তরে আল্লাহ সুভাহ মোহর মেরে দিবেন তার শাস্তি হিসেবে এই কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন এবং হাদিস দুটি প্রথমে যে হাদিসটি উল্লেখ করেছি সেটি আলবানী রহম আল্লাহ সহি বলেছেন এবং দ্বিতীয় ইবনুমাজ আর হাদিসটিকে আলবানী রহমাল হাসান পর্যায়ের বলেছেন তো আল্লাহ সুলনা তালা আমাদের সবাইকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করুন আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত জুমাগুলো মসজিদে গিয়ে আদায় করতে পারি জামাতে আমরা শরিক হতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসল আল্লাহ আলা আল সাইদিনা উনবীনা আহমদ